রাতে বেড়েছে জ্বালানি তেলের দাম, সকালেই এর প্রভাব পড়তে শুরু করেছে কাঁচা বাজারগুলোতে। হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় শুধু পরিবহন নয়, বাজারেও এর প্রতিক্রিয়া। এ যেন সাধারণ মানুষের জীবনযাপনে মরার উপর খাড়ার ঘা। বিক্রেতাদের আভাস, সামনে কাঁচা বাজারেও ভোক্তাদের এর মূল্য দিতে হবে। তেলের দাম বাড়াতে গাড়ি ভাড়া পার গাড়িতে আপনাকে 10,000-5,000 টাকা ট্রাক ভাড়া বেশি, ডিমে হালিতে বেড়ে গেছে 4 টাকা, মুরগিতে পার কেজিতে বেড়ে গেছে 20 টাকা। দুদিন আগে ইলিশের দাম বাড়তি কেজিতে 250 টাকা পর্যন্ত। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে বেড়েছে অন্যান্য মাছের দামও। কাঁচা মরিচের ঝাঁঝের সঙ্গে পাল্লা দিয়ে কেজিতে 80 টাকা পর্যন্ত বেড়েছে শুকনো মরিচের দামও। পাশাপাশি এক মুঠো শাক কিংবা যে কোনো সবজি কিনতেও হিমশিম অবস্থা। ইলিশ মাছে 200-250 টাকা কেজিতে বাড়তি, ইলিশ মাছের দাম বাড়ার কারণে অন্যান্য গুড়া মাছের দামও বাড়ছে। 70-80 টাকা কেজি সবজি হলে মানুষ, যারা দিনমজুর লোক, তাদের তো একদমই নাগালের বাইরে। যেটা 4টা ডিম কিনতো সে হয়তো 2টা কিনবে, যে 12টা কিনতো সে 6টা কিনবে। দিনমজুর এরা তো বলে খালাম্মা আমাদের খরচ বেড়ে গেছে, 100 টাকা মজুরিতে বাড়াইতে হবে। দিনমজুরে যেহেতু যারা সরকারি চাকরি করে এদের তো আরও কষ্টকর, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এদের অবস্থা খারাপ হবে, এদের তো আর বেতন বাড়াবে না কোম্পানি থেকে। তবে রাজধানীর পলাশি, হাতিরপুল এবং সেগুনবাগিচা এলাকার কাঁচা বাজারগুলো ঘুরে দেখা গেছে গরুর মাংস, মসুর ডাল, তেল, পেঁয়াজ, চাল এবং আলুর দাম অনেকটাই অপরিবর্তিত। দাম নিয়ন্ত্রণে বছর জুড়ে মনিটরিং চান ভোক্তারা। মনিটরিং থাকা উচিত যাতে অন্যায্যভাবে বিক্রেতারা দাম বৃদ্ধি না করতে পারে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।